হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর অল গুড। অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্টে চলে এসেছি আজকে। এটি হচ্ছে জামাল খানের বীর চট্টলা। বীর চট্টলায় আগে অনেকবার আসা হয়েছে, বাট এবার ভেবেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও বানাবো, তাই একটু ইন ডিটেলসে ভিডিও করার ট্রাই করেছি। ভিতরে ঢুকেই পরিবেশটা ছিল অন্যরকম। গতানুগতিক রেস্টুরেন্টগুলোর কোনো ভাইবস এখানে আপনি পাবেন না। বৈঠকখানার সামনে আদা রসুন পেঁয়াজ আর চাল দিয়ে সাজানো ছিল। আমরা ঢোকার পর একটু অপেক্ষা করতে হয়েছে, যেহেতু বসার জায়গা খালি ছিল না। এখানে চার রকমের বসার পরিবেশ আছে। ভিতরে তিনটি এসি রুম আছে আর বাইরে একটা করিডোর বা ওপেন স্পেস আছে। যেহেতু প্রচণ্ড গরম পড়ছিল তাই আমরা ওখানে বসিনি, আমরা এসি রুমের মধ্যে বসেছিলাম। সবগুলো রুমই অ্যান্টিক কিছু জিনিস দিয়ে সাজানো। এইটিসে যত ধরনের রেডিও কালেকশন আছে সব এখানে পাওয়া যাবে, তবে সেগুলো কোনোটি আপনার কাছে বিক্রি করার জন্য না, সবগুলো ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়েছে। পুরনো মুড়ি টিন হতে শুরু করে গ্রামের মানুষ যা যা ব্যবহার করে সব কিছুর ছোঁয়া পাবেন এখানে। আমার তো ঢুকেই মনে হচ্ছিল গ্রামের বাড়িতে বিয়ে খেতে এসেছি। এরপর ছিল মেনু সিলেকশনের পালা। আমাদের মেনুতে ছিল হাঁসের মাংস, রূপচাঁদা মাছ, চিকেন রোস্ট, মাছের ভর্তা আর ডিমের কোরমা। মাছের ভর্তাটা খুব দারুণ হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল আর সবারই খুব ভালো লেগেছিল আই থিঙ্ক। কারণ অন্য অন্য সময়ে যেভাবে ঝাল দেওয়া হয় মাছের ভর্তাতে, এবার সেভাবে ঝাল দেওয়া হয়নি, খুব নর্মাল ছিল ঝালটা, আর খেতেও খুব টেস্টি ছিল। রূপচাঁদা মাছ, চিকেন রোস্ট আর ডিমের কোরমাটাও বেশ ভালো ছিল, বাট হাঁসের মাংসটা আমার খুব একটা ভালো লাগেনি। অন্য সময় যেরকম টেস্টি হয় হাঁসের মাংসটা, সেরকম টেস্ট করে হয়তো এবার রান্না করতে পারিনি। এরপর আমরা শাহী জর্দা ভাত অর্ডার করেছিলাম। জর্দা ভাতটা খুব টেস্টি ছিল। বাইরের করিডোরটা পুরো নাইনটিসের গান দিয়ে সাজানো ছিল। প্রত্যেকটি গানের কলিতে আপনি অতীতকে রোমন্থন করতে পারবেন। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে যাওয়ার জন্য এটি দারুণ একটা জায়গা, আর ফটো সেশনের জন্য আমি তো বলবো বেস্ট। খাবারের বাঙালিয়ানা আর পুরনো ভাইবস দেওয়া পরিবেশ সব কিছু মিলিয়ে কোথাও একটা হারিয়ে যাবেন নিঃসন্দেহে।